একাত্তর টিভিকে বয়কট করুন বললেন আজহারি যাদের ইসলাম বিদ্বেষ রয়েছে তাদেরকে বয়কট করা সময়ের দাবি বলে ঘোষণা দিয়েছেন বিশিষ্ট ইসলামী আলোচক হজরত মাওলানা ডক্টর মিজানুর রহমান আজহারি তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে যে পোস্ট দিয়েছেন তা পাঠকদের জন্য হুবহু তুলে ধরা হলো মাওলানা মিজানুর রহমান আজহারি লিখেন সংকটে সংবাদে সংযোগে সর্বত্রই যাদের ইসলাম বিদ্বেষ তাদের বয়কট করা সময়ের দাবি তাই এখনই একাত্তর টিভিকে বয়কট করুন আমি করেছি আপনারাও করুন এদিকে একাত্তর টিভির বিরুদ্ধে নূরের বক্তব্য প্রত্যাহারের আহ্বান ডিউজের ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিউজের সভাপতি কুদ্দুস আফরাদ ও সাধারণ সম্পাদক সাজ্জাদ আলম খান তপু এক বিবৃতিতে ধর্ষণাকাণ্ডের সহযোগী হিসেবে অভিযুক্ত ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূরের একাত্তর টেলিভিশন বয়কটের ডাক দেওয়ায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন আজ বুধবার এক বিবৃতিতে ডিইউজের দুই নেতা বলেন কোনো টেলিভিশনের টাকসুর আমন্ত্রণ তিনি প্রত্যাখ্যান করতে পারেন না কিন্তু সেই টেলিভিশনকে বয়কট করার জন্য সামাজিক মাধ্যমে নূর যেভাবে নোংরা তৎপরতা চালিয়েছেন তা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় একাত্তর টিভির ফোন নম্বর ফেসবুকে শেয়ার করে তিনি গর্হিত অপরাধ করেছেন সেই নম্বরে প্রতিক্রিয়াশীল মৌলবাদী চক্র ক্রমাগতভাবে অশীল বক্তব্য ও হুমকি দিয়ে যাচ্ছে নূর এ ঘটনায় স্বাধীন গণমাধ্যমের জন্য হুমকি হিসেবে চিহ্নিত হচ্ছেন ডিইউজে নেতারা বলেন একাত্তর টেলিভিশনের বিরুদ্ধে নুরুল হক নূরের আহ্বান থেকে সরে এসে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা না করলে তাকে গণমাধ্যমের শত্রু হিসেবে চিহ্নিত করা হবে